ঢাকার দক্ষিণ চরমিরের বাগ এলাকায় আলোচিত আব্বা বাহিনীর হাতে দখল হওয়ার দশ মাস পর নিজ বাড়ি ফিরে পেলেন গৃহবধূ মরিয়ম ও বাহাদুর দম্পতি সোমবার দুপুর বারোটায় দক্ষিণ কায়নিগঞ্জ থানা পুলিশের একটি দল বাড়িটি দখলমুক্ত করে ভুক্তভোগী মরিয়ম বেগমের কাছে বুঝিয়ে দেয় ঘরের ভেতরে প্রবেশ করে মরিয়ম বেগম দেখেন ভেতরের সব কিছু ভেঙে চুরমার লুটে নেয়া হয়েছে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সময় কান্নায় ভেঙে পড়ে বেগম জানান নিজের বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা দেয় আব্বা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে শিশু সন্তানদের নিয়ে তিন দিন গৃহবন্দি রাখা হয়েছিল তাকে পরে তার স্বামী আবির হোসেন বাহাদুর ত্রিপল নাইনের মাধ্যমে পুলিশের সহায়তায় পরিবারের সদস্যদের উদ্ধার করে নিজ বাড়ি ফেলে প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় এরপর এবছরের এগারোই জানুয়ারি কেরায়নিগঞ্জে ঘটে যাওয়া রাসেল হত্যাকাণ্ডের মূল হোতা আব্বা আব্বাবাহিনীর প্রধান আফতাবুদ্দিন রাব্বি সহ বাহিনীর বারো সদস্য সতেরোই জানুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মরিয়ম বেগমের বাড়ি দখলের ঘটনাটি আলোচনায় আসে মরিয়ম দম্পতি ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে অভিযোগ করলে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িটি উদ্ধার করে করতে সহায়তা করে পুলিশ কিনা আমি বসবাস করতেছি এই বারো বছর ধরে এখানে মাদক বিক্রি হয় আর এই মাদকের প্রতিবাদ প্রতিবাদ আমি বারো বছর ধরেই করতেছি শেষ এগারো তারিখ যখন আমার বাড়ির মেন গেটে মেন গেটে দাঁড়ায় দাঁড়ায় ওরা মাদক বিক্রি করতেছে এবং সিগারেটও খাইতেছে আমার বাচ্চারা আমি স্কুলে বের বের হবো যাওয়ার জন্য তখন আমি বের হয়েছি তখন দেখতেছি ওরা নেশা খাইতেছে পরে আমি ওদের বলছি যে তোমরা যে এভাবে নেশা করো তোমাদের ভিডিও আমি ঘুরে রাখবো মানে বলার পরে ওনারা আমার সাথে দুর্ব্যবহার করলো আমার সাথে খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করার পর এক পর্যায়ে হাতাহাতি হয়ে গেছে আমার ধাক্কা দেওয়া বাড়ির গেটে ফেলাই দিল সালাই দিয়ে কারা জানি ফোন দিল আমি জানি না মেবি কারে ফোন দিছে ফোন দেওয়ার পরে তারা আমার মেন গেট সহ আমার এই তালামেরা রেখে দিছে সেটা করছে এগারো তারিখ এপ্রিল মাসের এগারো তারিখ ওটা ছিল রমজান মাস উনিশ রোজা ছিল ওইখানে আঠারো উনিশে মেবি আঠারো উনিশই হবে ওই রমজান মাসে আমরা এই দেখুন অবরোদ্ধ করে আমার বাড়িতে কাজের মেয়ে ওই যে ওই মেয়েটা কাজ করে ওই ডাক দেখেন ওই যে ওই মেয়েটা কাজ করে এই মেয়েটারও ঢুকতে দেয় নাই এবং একটা ছোট মারা একটা এই একটা বাচ্চা ছোট বাচ্চাটা পালার জন্য একটা মেয়ে ছিলাম আমি অসুস্থ ছিলাম আমার চার মাস ধরে বাচ্চা হয়েছে আমার ছোট বাচ্চাটা ওই বাচ্চাটারও ওই তিন দিন অপরত আমার সাথে ছিল ওই কাজের মেয়েটাও এগারো তারিখ বাড়িতে সারা বাড়িতে ইটা মারে ঢিল মারে আমরা এই থাই ভেঙে ভেঙে জ্বালানা থাই ভেঙে ভেঙে পড়তেছে বাচ্চাদের নিয়ে আমি সারারাত দুই রাত জাগনা বাড়ির কারেন্ট মিটার মুটার সব ভেঙে ফেলছে মিটারও নাই পানিও নাই আমি আমার মা আমার বাচ্চা কাজের মেয়ে সব আমরা এগারো থেকে তেরো তারিখ আটটা পর্যন্ত আমরা এখানে বন্দি আমরা ত্রিপল নাইনে অনেকবার ফোন দিছি ওনারা ব্যস্ত ব্যস্ত যখন ওনারা ফোন ধরছেন সেদিন তেরো তারিখ ছিল ফোন ধরার আগে আমার বাড়ির দেওয়াল টপকাইয়া সব ভাই হামার দিয়া ভাইয়া চূড়া কে কে চিকিটটা ভেঙে নিয়ে গেছে কে ভাইয়া ঢুকছে বাড়ির ভিতরে ঢুইকা এই আমি এইখানে দাঁড়ানো ছিলাম এইখানেই আমি দাঁড়ানো ছিলাম আমার ওই হামারের লাঠি দিয়া একবারই দিছে এখানে থাপ্পর মাইরা টিভিটারে ভাঙলো এই যে এই সুকেশটার আগে ভাঙছে আমার মাইরা এইটার ভাঙছে ভাঙার পরে ঠান্ডু আমির শিপন দেলু আরও যারা আসামিরা আছে আমার ওটা ওই যে অভি লাক্ষু রিনা কিছু মহিলারা আছে খুব জঙ্গলি ওরাও নিজেরা মাদক বিক্রি করে এটারও প্রমাণ ডকুমেন্টস আছে ওরাও মাদক বিক্রি করে এই ওদের ওদের যন্ত্রণা আমি থাকতে পারি না আমি ওই চাঁদা দিতে পারি না বিশ লক্ষ টাকা চাদা দিইছে এটা জুলো মানে আমরা কীভাবে এখান থেকে সরাইবো আমরা কীভাবে থামাইবো আমি তো ওরা বুঝতে পারি না যাক বাড়িতে ঢুক ঢুইকা ওরা ভাঙচুর করলো মাইক ধর করলো ওই দুই দিন আমি আমার ঘরে বাচ্চাদের খাবার ছিল না পানি ছিল না বাচ্চাদের এই ভাই আমি মাই এইটা ভেঙে ভেঙে বাড়ি এটা আসে দেখেন অনেকইটা আছে আমি বাচ্চাদের আমার ওই ওয়াশরুমে এই রুমে না ওই ওয়াশরুমে আমি সব পাঁচটা বাচ্চা কাজের মেয়ে সব আমি ডুবাই রাখছি বলছি বাবা আমার যাই হোক তোমরা কিন্তু বাবা বাইরেও না বাইরে এলে কিন্তু বাবা মারেও পাইবে না তোমরাও থাকবা না এই ওরা সন্ত্রাসী বাহিনী ঢুকে আমার বাড়িতে আমার চোখের সামনে লুটপাট করছে বাজারের বস্তা নিয়ে আসছে ভাই প্লাস্টিকের বস্তা আমার ধর আমার এইখানে দাঁড়ায় আর একদল কাজ করতেছে লুটের কাজ নাইনে যখন আমার হাজবেন্ড বাসা ছিল না আমার হাজবেন্ডের ব্যবসায়ী টাকা ছিল ওটার ডকুমেন্টও আছে ব্যাংক স্টেটমেন্ট ছিল ওটা আছে আমি দেখাইতে পারবো আমার জাকাতের টাকা ছিল আমাদের ঈদের আমার বাচ্চাদের উনিশশো সোজা ঈদের বাজারের মার্কেটের আমার পুরা ফ্যামিলি মার্কেটের টাকা ছিল সব লুট করে নিয়ে যখন ওরা ভাংশু লুটপার করে তখন ইদি নাইন পুলিশ আসছে এস আই রাকিব আর একটা ওনারও ভিডিও আছে আমার বাড়িতে যে উনি আসছে আমার উদ্ধার করছে এই ভিডিও আমার কাছে আসে ডকুমেন্টস হয়ে আছে উনি আমারে নিয়ে যাওয়া যাইতেছে বলছে আপনারা এক্ষুনি আমাদের সাথে যাবেন আপনার হাজব্যান্ড ফোন দিছে ওনার আইসা আমার উদ্ধার কইরা ফাঁড়িতে নিয়ে গেছে এইবারে আমি যখন বের হই তালামেরে বের হইছি পারগেন্ডেরা ফাঁড়িতে উদ্ধার করে নিছে সকাল এগারোটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত ওই রোজার মধ্যে উনিশ রোজায় তেরো তারিখ ওই বারোটা ঘন্টা আমার ওই ফাঁড়িতে বসায় রাখছে আমরা এত করে বসি যে ওসি সারের সাথে আমাদের দেখা করতে দেন দেখা করতে দেয় নাই ঢুকতেই দেয় নাই মানে ওইখানে যাইতেই দেয় নাই মোট কথা বারোটার সময় আমাদের যে ফাঁড়ির ইনচার্জ ছিল জিল্লোর স্যার উনি আসছে রাত্রে সাড়ে এগারোটা মেবি সাড়ে এগারোটায় আসছি বারোটার আগেই আসছে আশা করি উনি ডাকাইছে তখন আমাদের এই যে চেয়ারম্যানের আমাদের ইকবাল চেয়ারম্যানের চেয়ারম্যান কাকার পিএস এপিএস এ পি এস উনি হচ্ছে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন এখানে ছিল জিল্লোর স্যার বলছে যে আমার বলছে আপা কী হয়েছে আপনার আমি ওনার বৃতান্ত বলছি না আমি এই দশ মাসের মধ্যে আমি থানায় কি সহযোগিতা পাই নাই দক্ষিণ ক্যারিজ থানাও সহযোগিতা পাই নাই আমি আওয়ামী ভালো ভালো নেতাদের কাছে হয়ে গেছি তারাও আমার সহযোগিতা করতে পারে না আমি ওদের নাম বলতে পারবো না আর সহযোগিতা যখন না পাইছি তখন আমি নিরুপা হয়ে বিভিন্ন দপ্তরে আইজিপি মহোদয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও আরও দপ্তরে আমি অভিযোগনামা পাঠাই সেখান থেকে একটা অভিযোগনামার এই প্রতিবেদন মানে থানায় আসছে এটা হচ্ছে আই আইজিবি মহোদয় থেকে আসছে তখন আমার থানার তদন্ত উনি আমাকে ডাকাইছে সরজিৎ স্যার ফোন দিছে ফোন দিয়ে বসে আপনার নাম কি মরিয়ম আমি বলছি জি স্যার পরে বসে আপনি থানায় আসেন আপনি কি অভিযোগ করছেন কোথায় আমি জি স্যার করছি কি কারণে কারণ জিজ্ঞেস করছে আমি বলছি বলছে ঠিক আছে আমি আপনার তদন্ত করতে যাব তারপরে বসে আপনি বাসায় চলে যান নিরাপদ জায়গায় থাকেন উনি আসছে তদন্ত করে তারপরে সে আরও প্রায় এক সপ্তাহ পরে সে আমার আবার ফোন দিছে এ আমাদের সরজিৎ স্যার তদন্ত স্যার ফোন দেওয়ার পরে আমি থানায় গেছি যাওয়ার পরে বলছে যে আমি তদন্ত করে আসছি ঠিক আছে আপনি যান এটার আমরা ব্যবস্থা দেখি কি করা যায় তারপরে তারা আমার এই দশ মাসে আর কোন রকম কোনো খবর নেয় নাই কোনো খবরই নেয় নাই। ওই আব্বা বাহিনীর মধ্যে আলমগীর হোসেন ঠান্ডু আমির দিলু দেলু শিপন তারপর হচ্ছে অভি আরও 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 আসামিরা আছে এবং আরও আসামিরা বাহিরে আছে, যারা ওরা প্রায় পাঁচজন না ছয়জন ওইখানে গ্রেফতার হয়েছে তখন আমাদের এই যে ঢাকা জেলার এসপি মহোদয় উনি বলছে যে যদি এমন কোনো ভুক্তভোগী থাকে আপনারা আমার কাছে আসেন আমি আপনাদের অবশ্যই হেল্প করব এবং তা তদন্ত করে নেওয়া হবে তারপরে আমি ওনার ওই বক্তব্য শোনার পরে আমি পটুয়াখালী থেকে আমি ঢাকা আসি আসার পরে তার সাথে আমি কয়ে প্রথমে আমি থানায় যাই থানায় যাওয়ার পর ওনার আমার একটা সাধারণ একটা অভিযোগ নেয় অভিযোগ নেওয়ার পরে আমি এসপি মহোদয়ের কাছে যাই এসপি মহোদয়ের কাছে আমি আজকে হচ্ছে কয় তারিখ আনুমানিক আজকে মনে হয় পাঁচ তারিখ আমি কালকে চার তারিখ গেছি আমাদের এসপি স্যারের কাছে আসাদুজ্জামান স্যারের কাছে ওনার কাছে যাওয়ার পরে উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিছে এবং কি আমাদের ওসি স্যারেরও বলে দিছে যে মাহবুব আলম স্যার সুমন স্যারকে বলা বলে দিছে বলা পরে বসে এখন এই মেয়েকে বাড়িতে ঢুকানো হবে মেয়ের কি কি ক্ষতি হয়েছে কোন কোন ঝামেলা মেয়ের কেন এগুলো করা হয়েছে আইনানুক ব্যবস্থা নেওয়া আমার কাগজে বোধহয় উনি লেখাও দিছে সিল দিয়েও দিছে